সেই সময় কিন্তু শুনেছি অনেকে সেই বাঁশের ছিলকা দিয়ে কাটার জন্য ধনুষ্টান করে অনেকে মারা গেছে। সেই সময়ে আমার হয়তো মৃত্যু হতে পারত। আমার বাবার রেলের চাকরি, প্রাইমারি জীবন মাসিমার একটা স্কুল, নাম তখন বলতে পারতাম না, পাশিমার স্কুল বলতাম। সেই স্কুলে আমার লক্ষ্য জ্ঞান হলো ময়মনসিংহ। আমার বাবা বদলির চাকরি, ময়মনসিংহে চাকরি করতেন, সেখান থেকে আমি অক্ষর জ্ঞান লাভ করলাম। তারপরে আমি ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুলে প্রাইমারি সেকশনে ভর্তি হলাম। সেখানে জি এন দত্ত ছিলেন আমাদের হেডমাস্টার এবং তার ছেলে দীপু আমার সহপাঠী। সেখান থেকে বাবা চলে গেলেন ফরিদপুর রাজবাড়িতে। সেখান থেকেই আমার শিল্পী জীবনের একটা উন্মেষ ঘটল। ফরিদপুরের রাজবাড়ি, রাজার ছেলে, রাজা সূর্যকুমারের ছেলে কুমার বাহাদুরের হাতে আমার নাটকের হাতে খড়ি শিশু শিল্পী হিসেবে। আমার বাবা মঞ্চ নাটকে অংশগ্রহণ করতেন এবং তিনি হাতে তুলে দিলেন সেই কুমার বাহাদুরের হাতে। টিপু সুলতান নাটকে আমি এই টিপু সুলতানের ছেলের অভিনয় করলাম। ওই নাটকে আমার বাবা হায়দার আলী চরিত্রে অভিনয় করেছিলেন হোসনেবাগ সিনেমা হলে। ওখানে ওই রেলওয়ে ওই হল ছিল, ওটা ওখানে নাটক হলো। তো ওই যে নাটকে অভিনয় ভালো করার জন্য আমাকে একটা মেডেল দেওয়া হলো, সেই মেডেল আমাকে একেবারে দারুণভাবে আমাকে আলোড়িত করল। আমি ভাবলাম যে এটা একটা সাংঘাতিক ব্যাপার, আমি মেডেল পেয়েছি। এই অ্যাপ্রিসিয়েশনটা নিয়ে আমি নাটকে আরও মনোনিবেশ করলাম, আবৃত্তি করতাম ছোটোবেলা থেকে। এবং ফরিদপুর রাজবাড়ির টাউন মক্তব স্কুলে পড়তাম, সেখান থেকে প্রাইমারি পাশ করে এখন যেটা জেলা স্কুল ফরিদপুর রাজবাড়ির, সেই রাজবাড়ির জেলা স্কুলের নামটা ছিল গলন্দা হাই স্কুল। সেখানে আমি ক্লাস সিক্সে ভর্তি হলাম এবং সেখানে আমি আমার আরেকটি মঞ্চ নাটক সার্থক স্কুলের নাটক রবীন্দ্রনাথের ডাকঘর, সে ডাকঘরে আমি অমল চরিত্রে অভিনয় করলাম এবং সবার বাহবা নিলাম। সুধা চরিত্রে অভিনয় করেছিল আমার মনে আছে, সেই সময় রেলওয়ে ডাক্তার সামদানি সাহেবের মেয়ে ঝর্ণা, সে এখনও রাজবাড়ির কোথাও না কোথাও গৃহবধূ হয়ে আছেন জেনেছি। ওখানে রেলওয়ের কোয়ার্টারে থাকতাম, ওখান থেকে অনেক নাটক, অজস্র নাটক শিশু শিল্পী, তারপরে বড় হয়েও একটুখানি করলাম। তারপর ওখান থেকে বাবার বদলির চাকরিতে বাবা আমাকে আমাদেরকে নিয়ে চলে গেলেন পার্বতীপুরে, সেখানেও মঞ্চ, রেলওয়ে মঞ্চ পাওয়া যেত। রেলওয়ের ব্রিটিশ রেলওয়ের সবচেয়ে বড় পৃষ্ঠপোষকতা ছিল যে কর্মকর্তাদের জন্য, রেলওয়ের বড় বড় কর্মকর্তাদের জন্য এবং কর্মচারীদের জন্য বিনোদনের জন্য রেলওয়ে ইনস্টিটিউট থাকতো, মঞ্চ থাকতো। আমরা মঞ্চটা আমি বাবার বদলতে, বাবার চাকরির বদলতে মঞ্চগুলো পেতাম। সেখানে আমার বড় ভাই অভিনয় করতেন, আমার বড় বোন অভিনয় করতেন। তো পার্বতীপুরের জ্ঞানানপুর স্কুলের আমি ওখান থেকে ম্যাট্রিক কিন্তু পরীক্ষা দিয়েছিলাম দিনাজপুরের মহারাজা স্কুলে, তখন সিট পড়তো ওখানে। ওই স্কুলে আমি নাটকে, বার্ষিক নাটকে কবিতা আবৃত্তি আর গানের একটা চর্চা সেরকম তীব্রভাবে ছিল না ওস্তাদের অভাবে, তো তবুও ওই খালি গলায় যেখানে সুযোগ পেতাম উচ্চস্বরে গাইতে শুরু করতাম। বিশেষ করে আমাদের আকাশবাণী কলকাতার যে পুজোর নতুন নতুন গানগুলো বেরোতো, সেই সময় আমাদের বাংলার সেই পথিকৃত শিল্পীদের গানগুলো মানে দুই তিনবার করে, তখন তো রেকর্ডার ছিল না, দুই তিনবার করে শুনে আমরা বন্ধুবান্ধব মিলে একজন প্রথম লাইন লিখতো, দ্বিতীয়জন দ্বিতীয় লাইন লিখতো, এইভাবে করে করে আমরা যে যত তাড়াতাড়ি পারি পুজোর গানটাকে আমরা গলায় তুলে নিয়ে আমরা গাওয়া শুরু করতাম। তো এই যে গান নাটক সব কিছুর যে
একটা সমন্বয়, এটা আমার আজকের জীবনে অনেক কাজে লেগেছে। ওখান থেকে ম্যাট্রিক পাস করে ঢাকায় চলে এলাম, ঢাকা কলেজে ভর্তি হলাম, সাউথ হোস্টেল 112 নম্বর রুম। সেখানে আমি গিয়ে আমার রুমমেট হিসেবে পেলাম বর্তমান জাতীয় সাংবাদিক এবং প্রধানমন্ত্রী সচিবালয়ের যে মানুষটি ইকবাল সোহান চৌধুরী। আমি 2 বছর ওর সাথে এক রুমে সাউথ হোস্টেলে কাটিয়েছি, কিন্তু ওখান থেকেই আমার পড়াশোনার একটা ছন্ন ছাড়া জীবন শুরু হলো। ঢাকা শহরে কোথায় নাটক হচ্ছে, কোথায় গান বাজনা হচ্ছে, কোথায় কী হচ্ছে, এটার পিছনে ছুটতে ছুটতে, এবং আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছে ছিল, তো কঠিন বিজ্ঞানের পড়াটাকে আমি খুব কঠিন মনে করতাম, তো ক্লাস ঠিক মতো করতাম না। তো পরীক্ষার আগে আমি দেখলাম যে পরীক্ষায় তো ফেল করব অবধারিত, তখন আমি পরীক্ষা না দিয়েই এক প্রকার ভেঙে গেলাম খুলনায় মামার বাড়িতে, সেই স্টার জুবিলের সেই রূপসা নদীর পাড়ে ভৈরব নদীর পুল ঘেঁষে ওখানে যাতায়াত শুরু করলাম। এবং ওখানে তখন বাবা খুব দুঃখ করে মামাকে লিখলেন, ওকে বলো ও তো বড় ইঞ্জিনিয়ার হতে পারবে না, তো ছোট ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে খুলনাতে পলিটেকনিকে ভর্তি করে দাও। তখন আমি দেখলাম যে বাবার একটি কথায় তো আমি রক্ষা করতে পারিনি, তো ছোট ইঞ্জিনিয়ার হিসেবে পলিটেকনিকে ভর্তি হয়ে গেলাম খুলনা পলিটেকনিকে। সেখানেও কিন্তু ওই নাটক থিয়েটার গান আমার উস্তাদ ওখানে একজন পাওয়া গেল, আমাদের ইয়ে ভাইস প্রিন্সিপাল প্রদীপ রঞ্জন বিশ্বাস, উনি আমার নাটক আবৃত্তি গান এগুলো দেখে খুব মানে অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমাকে নাটক করতে উনি পরিচালনা করতেন এবং মূল চরিত্রে আমি অভিনয় করতাম। ওখানেও কিন্তু আমি অভিনয় থেকে সরে গেলাম না, খুলনার এমন কোনো জায়গা নেই, সেই খালেশপুর থেকে আরম্ভ করে সেই খুলনার সদরে যেখানে যেখানে নাটক হচ্ছে সেখানে একটি চরিত্র পেলে করছি, তারপরে বিভিন্ন রকম নাটকের ডাইরেকশন দিচ্ছি জংশন এলাকায়, মানে এটা একটা মানে কালচারাল একটা মেলবন্ধন আমি এলাকায় ভিত্তিক তৈরি করলাম। তারপরে আবার শ্রমজীবীদের পাশে এসে দাঁড়ালাম, আমি আবার এন্টারটেনমেন্ট সেক্রেটারি হলাম, মানে ছাত্রলীগের এন্টারটেনমেন্ট সেক্রেটারি হলাম। তারপরের থেকে ছাত্র রাজনীতির প্রতি আকর্ষণ বাড়লো, খুলনার রাজনীতিবিদ যারা ছিলেন ছাত্রলীগের ওরা আমাকে উদ্বুদ্ধ করলো, তখন আমি ওখানে বিরোধী দল একটা ছাত্র সংগঠন করে আমি পুরো প্যানেল সহ বিরোধী দল নাম নিয়ে আমি জয়েন করলাম, আমি ভিপি হলাম, ওখানে বিপুলভাবে জয়লাভ করলাম এবং পরে আমি পুরো ক্যাবিনেট নিয়ে ছাত্রলীগে জয়েন করলাম। এই হলো আমার ছাত্র রাজনীতি, এবং সেই সময় কিন্তু শুরু হচ্ছিল স্বাধিকার আন্দোলন। এর মধ্যে হলো কি, প্রিন্সিপাল ছিলেন অবাঙালি, তিনি অ্যাকশন নিলেন ছাত্রদের উপর বিভিন্ন রকম, ছাত্ররা খুব ক্ষুব্ধ হয়ে তার গাড়িটি ভ্যাংচুর করে পুকুরে ফেলে দিল, তখন আমার নামে হুলিয়া জারি হল। তখন তারা আমি খুলনায় থাকতে পারলাম না, তখন আমি পালিয়ে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে শেল্টার নিলাম, খুলনায় বর্ণালী প্রেস ওখানে কিছুদিন ছিলাম, ওখান থেকে ঘুরে ফিরে আমি ঢাকায় এলাম হুলিয়া মাথায় নিয়ে। যে স্বাধিকার আন্দোলনে আমি হুলিয়া মাথায় নিয়ে টেলিভিশন শিল্পী এবং বেতার শিল্পী হয়েছিলাম সেই সময়, এবং হুলিয়া গোপন করে কেউ বুঝতে পারেনি আতিকুল হক চৌধুরীর হাতে আমার হাতে করে হলো। সেখানে আমি শকতালী, ছোট গল্প, দূরের পাখিরা নায়ক হিসেবে অভিনয় করে বিশাল সুনাম অর্জন করলাম, যেখানে সেটটি তৈরি হয়েছিল মহিউদ্দিন ফারুকের হাতে এবং আতিকুল হক চৌধুরী শকতালীর গল্প, এখানে আমি হিরো হিসেবে কাজ করলাম। তো ওই নাটকটা তখন নাটক ডিআইডি তো হতো একবারে, পুরো কাট হবে না, কিন্তু নাটক শুরু হতো শেষ হতে, যেখানে কাট হবে আবার প্রথম থেকে করতে হবে, একবারে আমি নাটক শেষ করেছিলাম। আতিকুল হক চৌধুরীর উনি শিল্পীদেরকে একটু ধরে ধরে অ্যাপ্রিসিয়েশন দিতেন আর কি, উনি আমাকে জড়িয়ে ধরে বললেন যে মাজার আমি অবাক হয়েছি যে প্রথম নাটকেই আপনি বাজিমাত করে দিলেন। তো এইভাবে ডিআইটিতে আমি শিল্পী হলাম, তারপরে রেডিওতে অডিশন নেই। আচ্ছা, এর মধ্যে মাঝখানে আমি একটা কথা বলে নিই যে শিল্প সংস্কৃতির প্রীতিটা আমার কীভাবে হতো, আমি ঢাকা কলেজে যখন পড়তাম তখন আমি সেই 64 সন থেকে নিয়ে মানে খুলনায় যাওয়ার আগ পর্যন্ত আমি রেডিওর গেটে বসে থাকতাম শিল্পীদের দেখার জন্য, এফবিসির গেটে বসে থাকতাম শিল্পীদের দেখার জন্য, সবাইকে বড় বড় শিল্পীদেরকে সালাম দিতাম। এইভাবেই কিন্তু আমার আকর্ষণটা বাড়তে থাকে এবং আমি পরবর্তীতে রেডিওর গেটে আমাকে রিসেপশনে বলে চলেন ভাই ভিতরে যাই চা খেয়ে আসি, না ভাই আমি ভিতরে যাবো না, আমার ইচ্ছা আছে আমি একবারে যাব। একবারেই গিয়েছিলাম, অডিশনে পাশ করেছিলাম, তখন আমি নাটক শুরু করলাম। আমার প্রথম নাটক জল্লাদের ফাঁসি,
নাটক করার আগেও কিন্তু অনেক নাটকীয় ঘটনা আমাকে নিয়ে ঘটেছে বেতারে। পরে আমার কণ্ঠস্বরটির প্রতি বেতার কর্তৃপক্ষ আরও বেশি যত্নবান হওয়ার কারণে আমি নাটকের সুযোগ পাই। সেই সময় নাটকের প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সংগঠক আশফাকুর রহমান সাহেব, নাটক বিভাগের পিও প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন, তার নেতৃত্বে আমি নাটক করলাম জল্লাদের ফাঁসি। এবং ওখানে জিয়া আনসারির লেখা নাটক, সেই নাটকে আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় আমি জল্লাদের অভিনয় করেছিলেন এনাম আহমেদ, এবং তার মেয়ের রোল করেছিলেন আলিয়া ফেরদৌসী, নায়ক করেছিলেন মোস্তফা কামাল সৈয়দ। ওখানে আমি লয়ারের একটা ক্যারেক্টার করে, আমি ছোট দুই সিনের পার্ট করে আমি সবাইকে মুগ্ধ করেছিলাম। এবং সেই সময় আমার একটি কথা মনে আছে যে আমি আবুল মিয়ার ক্যান্টিন, সেখানে চা খেতে গিয়েছিলাম, তো তখন আমাকে ভালোবেসে এনাম আহমেদ সাহেব, অত বড় শিল্পী তখন, তিনি আমাকে চা খাওয়ালেন। ওদিকে দূরের থেকে খলিল সাহেব একটু খুনসুটি করে বললেন, খাও ছোট ভাই খাও, এনাম আহমেদ তোমাকে চা খাওয়াচ্ছে, তাহলে তুমি কতটুকু ভালো অভিনয় করেছো বুঝতেই পারছো। তো এই যে উৎসাহগুলো, এই উৎসাহগুলো নিয়ে আমি আস্তে আস্তে বিভিন্ন নাট্যচর্চা, এর মধ্যে কিন্তু আমি আবার দেখলাম যে কী করবো, তখন ওই গানের প্রতি যে দুর্বলতা ছিল সেটার প্রকাশে আমি কলেজ অফ মিউজিকে, আমি আর মিউজিক ডাইরেক্টর গোলাম হোসেন লাড্ডু, আমার বন্ধু, আমরা এক জায়গায় মোহাম্মদপুরে থাকতাম, কলেজ অফ মিউজিকে ভর্তি হলাম। সেখানে এত সিনিয়র মানুষ, আমি ফার্স্ট ইয়ারে গিয়ে ভর্তি হলাম, বারিনবাবু, নারায়ণ বসাক, শেখ লুৎফুর রহমান, তাদের কাছে গান শিখছি, কিন্তু কোথায় যেন একটা আমার সব কিছুর ভিতরে একটা ফাঁকি বাজি একটা টেন্ডেন্সি ছিল যে এটা করবো না, ওটা করবো, নাটক করবো না, গান করবো, কি করবো আমি নিজেও বুঝতে পারতাম না। তারপরেও আমি এগিয়ে গেলাম, ওখানে ওরা আমাকে করতো কি, আমি সিনিয়র বলে আমাকে আমার ক্লাসের সবাই আমাকে বড় ভাই বলে ডাকত, যেরকম ওই সেই আদু ভাই আমি হলাম বড় ভাই। তো সেই বড় ভাই হয়ে আমি ওদের সাথে থাকতে লাগলাম। এর মধ্যে হলো কি, কলেজ অফ মিউজিকের নাটক হবে, বার্ষিক নাটক হবে কলেজ অফ মিউজিকের, সেই নাটকের পরিচালক হিসেবে আমাকে এগিয়ে দেওয়া হলো। সেই নাটকে আমার মনে আছে আজকে আমাদের স্বাধীন বাংলা বেতারের মূল সংগঠক, বর্তমানে যে কর্ম পরিষদের কর্মী পরিষদের, মনোয়ার হোসেন খান আমার বন্ধু, সে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিল। সেই নাটকে একটি চরিত্রে অভিনয় করেছিল আমাদের প্রাক্তন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তিনি অভিনয় করেছিলেন, তিনি কলেজ অফ মিউজিকে পড়তেন, আনু তার বন্ধু, এরা অভিনয় করেছিল। মাধুরী আচার্য আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী, তিনিও গান গাইলেন, গোলাম হোসেন লাড্ডু মিউজিক করলো, সেই নাটকে একটা হই হই ব্যাপার পড়ে যাবে আর কি। এই নিয়ে আমি কলেজ অফ মিউজিকের একটা চ্যাপ্টার হচ্ছিল। তো গোলাম হোসেন লাড্ডু, যেখানে আমরা একটা গানের আসর বসাতাম মোহাম্মদপুরে, তার মহলে থাকতাম, মোহাম্মদপুরে 25শে মার্চের রাত আমি সেই সাদি মোহাম্মদ, শিবলি মোহাম্মদদের বড় ভাই শামু, ওদের বন্ধু ছিলাম আমি, ওই বাড়িতেই অবাঙালিদের তাদের অ্যাক্টিভিটিসকে প্রতিহত করার জন্য যতটা সম্ভব আমাদের সাবধান থাকতে হবে, এই ধরনের মিটিং হলো, যে কোনো মুহূর্তে একটা বড় ঘোষণা আসতে পারে। রাত্রে আমার মা আমার ভাই ভাবিদেরকে পাঠিয়ে দিলাম বোনের বাড়িতে আজিমপুরে, আমি শুধু তাজমহল রোডের বাড়িটায় থাকলাম। বাসায় এসেছি, হঠাৎ করে গোলাগুলির আওয়াজ পেলাম, আমি তো বুঝতে পারছি না যে এটা কিসের গোলাগুলি হতে পারে। সারা রাত একটা রুদ্ধশ্বাস রইলাম, ভোর হলো, একটু বেলা হতে আমি দরজা খুলে সামনের বাড়িতে শেল্টার নিলাম। শেল্টার নিবি তো নিবি, অবাঙালিদের যে লিডার রব্বানির বাড়িতে আমি শেল্টার নিলাম, যে প্রিপারেশন নিচ্ছে যে বাঙালি নিধন কিভাবে করবেন তারা। তখন ওখানে এক লোক, অবাঙালির লোক বলল যে আপ ইধার ক্যা করতে হ্যায়, আরে আপু তো মার দে গাইল। তার কারণ ওই লোক গোলাম হোসেন লাড্ডু এবং আলী হোসেনের বাড়িতে গানের জলসায় আমরা বসতাম, তখন সেই সঙ্গীত প্রীতিতে আমাকে এই কথাটা কি করলো, বললো আপনাকে মেরে ফেলবে। তখন এর মধ্যে ওই রব্বানির ওয়াইফ আমাকে এক কাপ চা এনে দিল, তখন আমি বোকার মতো সেই চাটা পান করলাম, করে হঠাৎ করে আমার মনে হলো যে মেরে ফেলবে, ওরা মেরে ফেলতেও পারে। তখন আমি ভয়ে তাজমহল রোড দিয়ে মাঝখান দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। তখন বিভিন্ন জানলার থেকে অবাঙালিরা বলছে, এই বাঙালি ভাগরা, বাঙালি ভাগরা। আমি দৌড়ে গিয়ে আমি ঈদগার যে মাঠটা মোহাম্মদপুরে তাজমহল রোডের যে মাঠটা ভিতরে, এই মাঠটা গিয়ে পড়লাম। তারপর ওখান থেকে আস্তে 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 দেয়াল ঘেঁষে 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 ওইদিকে আবার চৌরাস্তার দিকে বাজার রোডে আবার একদল অবাঙালি গাড়ি টাড়ি নিয়ে অস্ত্র টস্ত্র দাঁড়াটা নিয়ে রামদানি সব দাঁড়িয়ে আছে।
তখন দৌড়ে গিয়ে আমি আলী হোসেনের বাসায় শেল্টার নিলাম। ওটা ছিল শুক্রবার, 25 মার্চ ছিল বৃহস্পতিবার। জুম্মার নামাজের পর শোনা গেল যে সাদি আর ওদের বাবাকে, সলিমুল্লাহ সাহেবকে, তার বাড়ির সামনে মেরে ফেলা হয়েছে, বাবা মেরে ফেলা। সেই থেকে কিন্তু মোহাম্মদপুরের ওই রাস্তাটার নাম সলিমুল্লাহ রোড। আলী হোসেনের ভাগনা ভাগ্নিদের নিয়ে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমরা মানে 100 মানুষ আমরা ওখানে গোপনে ছিলাম রাত্রে। পরের দিন 27 মার্চ কারফিউ ব্রেক হলো একটু, তখন যে যার মতো আমরা ছুটলাম। আমি করলাম ওই খিলগাঁয়ের একটা বাড়িতে আমরা ভাড়া থাকলাম অনেক সময়, সেখানে গিয়ে শেল্টার নিলাম। এর মধ্যে কিন্তু আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিপ্লবী বেতার কেন্দ্র শুনে ফেলেছি, চট্টগ্রামের যে কালুরঘাটের বেতার কেন্দ্রের শব্দ শুনে আমার ভেতরে তখন দারুণ চেতনা। তখন আমি খুঁজতে লাগলাম যে কীভাবে কী করবো আমি, বা মুক্তিযুদ্ধে যেতে হবে আমাকে। তখন আমি ওখানে খিলগাঁয় থেকে চেষ্টা করলাম আমি মুক্তিযুদ্ধে যাবো, ওরা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবো। কিন্তু ওই সময় আবার একটু কড়াকড়ি হলো, পাকিস্তান আর্মিরা ওরা কড়াকড়ি করলো, যার ফলে হলো কি আমি ওদের সন্ধান পেলাম না। পরে আমি মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি সেই সময় তৎকালীন APRTC বাসে কমলাপুর থেকে উঠে বসলাম। সেই বাস নিয়ে গিয়ে আমাকে দাউদকান্দিতে নামিয়ে দিল, ফেরি ছিল। ফেরি পার হওয়ার সাথে সাথেই পাকিস্তান আর্মি আমাকে ধরলো, ধরে আমাকে লাইন করালো। দেখলাম অনেকগুলো লোক লাইনে দাঁড়িয়েছে নদীর পারে। তখন আমি একটা আইডেন্টিটি কার্ড, ওরা ডান্ডি কার্ড দেখাও, তো আমি একটা ডান্ডি কার্ড দেখালাম। কিন্তু ওরা ওই ডান্ডি কার্ড বিশ্বাস করলো না, ওই বয়সটা আমার যে বয়সটা ছিল তখন মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স, ওরা কিন্তু আমাকে সন্দেহ করলো, আমাকে লাইন করালো। পরে শুনেছি যে ওরা গুলিও খরচ করতো না, বেয়নেট দিয়ে খোঁচা দিয়ে নদীতে ফেলে দিত। তো আমি দাঁড়িয়ে আছি, ইন দি মিন টাইম এক বৃদ্ধ লোক আমার পাশে এসে দাঁড়িয়ে সে যাচ্ছে না। তখন পাক সেনা বাহিনীর এক লোক বললো, হ্যাঁ বুটা তুমি ইসকো পাচান দা হ্যায়। তখন বললো যে ও মেরা ভাতিজা হ্যায়, উসকো হাম আপ লোক তো কলেজ খোল দিয়া, উসকো কলেজ মে পড়ানো কর লেতা হ্যায়। তখন ও তো মুখ চাওচাই করলো, বললো ভাগো বলে আমাকে একটা লাথি মারলো পিঠে। সেই লাঠিটা খেয়ে আমি যেন আরও এনার্জি পেয়ে ওই বৃদ্ধ মুরব্বীকে হাত ধরে নিয়ে আমি দৌড়োতে লাগলাম হাইওয়ে। ওখানে একটা বাস দ্রুত যাচ্ছিল, কীভাবে কখন কীভাবে বাসে লাভ দিয়ে উঠলাম, নিজে উঠলাম তাকে উঠলাম। ওঠার সাথে সাথে উনি আমার কানে কানে বলছে তুমি কই যাইবা আমি বুঝছি। তখন আমি ঘাবড়ে গেলাম, উনি কোন দলের, উনি পাকিস্তানি দলের না বাংলাদেশের দলের, আমি বুঝবো কী করে। তারপরে উনি বললো দেখো তুমি এখন যেখানেই যাও তুমি কুমিল্লার দিকে যাও না, ময়নামতিতে একটা চেকিং আছে ওখানে ধরা পড়বা। তখন আমাকে চান্দিনাতে উনি নামিয়ে উনি আমাকে রিক্সা তুলে দিলেন, জাফরগঞ্জের বাজারে চলে গেলাম। পরে আমি বুঝতে পারলাম যে এই বৃদ্ধ মুরব্বীকে আমি বাসে উঠে বসার জায়গা দিয়েছিলাম, সেই কৃতজ্ঞতা বোধে উনি আমাকে বাঁচালেন। আজকে সেই সময় যদি আমি ওনার সহৃদয় সহযোগিতা যদি বাঁচতে না পারতাম পাকিস্তানি আর্মির কাছ থেকে, তাহলে আজকের মাজহারুল ইসলাম হয়ে আমি কথা বলতে পারতাম না, বা আমি একজন শব্দ সৈনিক হিসেবে কথা বলতে পারতাম না। আমার মৃত্যু হয়তো ওই সেই দাউদকান্দির নদীতেই ভাসতে ভাসতে আমার মৃতদেহ চলে যেত। সেই যে সেই বুটের লাথিটা সাইকোলজিক্যালি আমাকে এখনও পীড়া দেয়, শীতকাল হলে মনে হয় পিঠে বোধ হয় লাথিটা আমি অনুভব করছি। তো এই ধরনের নির্যাতন, কত যে নির্যাতন এদেশের মানুষের উপরে হয়েছে সবাই যদি অনুভব করতো তাহলে দেশটার এমন দুর্দশা হতো না, মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো মানুষ কথা বলার সাহস পেত না। এইভাবেই আমি আস্তে আস্তে ওই মুক্ত অঞ্চলে চলে গেলাম, সেখান থেকে মুক্তিযোদ্ধাদের পেলাম। বৃষ্টি হচ্ছে, সেই সব দিয়ে বিশাল ঘর হয়ে আমি আগরতলায় গেলাম। ওখানে গিয়ে মুক্তিযুদ্ধে বললাম যে ভাই আমাকে যুদ্ধ যাবো আমি। তখন বললাম আপনি কী করেন, আমি নাটকের শিল্পী গান বাজনা করেন। তো বলে না 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 না, আপনি আমরা শিল্পী মানুষ, আমাদের অস্ত্রের অভাব আছে, আপনি ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়েছে আপনি সেখানে চলে যান। তখন আমার ওখানে ক্যামেরাম্যান সাধন রায়ের সাথে দেখা হলো, উনি বললো উনিও মুরব্বী মানুষ, উনি বললেন যে তুমি তুমি চলে যাও, তুমি স্বাধীন বাংলা বেতারে। তখন আমি একটি পরিবারের সাক্ষাৎ পেলাম, তারা আমাকে ট্রাকে তুলে নিয়ে সেই আগরতলা পৌঁছে দিল। আগরতলা থেকে আবার আর একটা ট্রাকে আমি চলে গেলাম ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আমি 4 দিনে বিহার হয়ে হাওড়া স্টেশনে পৌঁছলাম। এবং সেখানে গড়ের মাঠ যেটা বলে কলকাতার, সেই ওখানে দেখলাম অনেক শরণার্থী শুয়ে আছে। রাত হয়ে গেল, আমি ব্যাগটার মাথায় দিয়ে একটু ফুটপাতে কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন থিয়েটার রোডে গেলাম, খুঁজে পাচ্ছি না কাউকে, কোথায় কোথায় গান বাজনা হয়, প্রিন্সিপাল স্ট্রিটে গান বাজা হয়, একটা একদল ছেলেমেয়েরা গান বাজনা করে, তাদের কাছে গেলাম, সেখানেও কাউকে পেলাম না।
রাস্তা দিয়ে উদ্ভ্রান্তের মতো আসছি, হঠাৎ করে দেখি একজন চেনা মানুষ প্রথম বাংলাদেশে, সে কে? আশফাকুর রহমান খান, যে মানুষটি আমার নাটকের পৃষ্ঠপোষকতা করেছিল বাংলাদেশ সেই ঢাকা বেতারে, সেই মানুষটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কলকাতায়, প্রথম আমি পরিচিত বাঙালি মানুষকে পেলাম। তখন আমি কিছু দূর দূর থেকে আমি ঝাঁপিয়ে পড়লাম তার উপরে, সে ভাবলো যে কোনো রকম দুষ্কৃতিকারী তার উপরে পড়লো কিনা, সে ভয়টা পেয়ে, এই কে 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 আপনি? আমি বললাম, আমি মাজহারুল ইসলাম, আপনার নাটক আমি করেছি, আমি ঢাকা বেতারের নাট্যশিল্পী, আপনি আমাকে চিনতে পাচ্ছেন না? বলে না না, আপনি কী করবেন, আপনি কী চান আপনি? আমি বললাম, দেখুন আমি স্বাধীন বাংলা বেতারে যাবো, আমাকে পৌঁছে, না 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 ওখানে যাওয়া যাবে না, ওটা অনেক ঝামেলার ব্যাপার, ওখানে সবাই যেতে পারে না। তখন আমি বললাম, প্লিজ আপনি যদি আমাকে না নেন, আমাকে মুক্তিযুদ্ধে নিল না, আমি আমি আমাকে তো একটা কিছু করতে হবে, আমি এখানে কী করবো? হ্যাঁ, আমার কাছে টাকাও ফুরিয়ে আসছে। তখন উনি আমার অনুনয় বলে নয়, আমার চোখের একটু পানি ঝরল, তখন উনি আমাকে বললেন, ঠিক আছে যান আপনি 25 নম্বর ট্রামে চলুন, বালিগঞ্জ প্লেসে চলে যান, সায়েন্স কলেজের উল্টো দিকে, সুচিত্রা সেনের বাড়ির পরের গলিতে, 57A বালিগঞ্জ, সেখানে আমি গেলাম। আমি উদ্ভ্রান্তের মতো খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে যখন আমি 57/8 বালিগঞ্জের দরজায় আসলাম, খোকা বলে একটা ছেলে আমাকে আপ্যায়ন করলো। ও ভাবলো যে আমি হয়তো অনেক বড় শিল্পী, সে নিয়ে গিয়ে আমাকে খাওয়ার ব্যবস্থা করলো, খেলাম। পরে অবশ্য বুঝলো যে না, আমি বড় শিল্পী না, ছোট শিল্পী হিসেবেই এখানে কিছু করার জন্য এসেছি। এইভাবে আমি আস্তে আস্তে, আমার তো খাবার বন্ধ হয়ে গেল, পরে আমি ওখানে 2 টাকা করে ভাতা পেতাম ডেলি, সেই ভাতার মধ্যে আবার সেই সময় আবার লাকি আকান্তের সেখান থেকে আবার একটু ভাগ ওকে দিতাম, ও আমার বন্ধু মানুষ রাজিমপুরের, সেই হিসেবে এইভাবে চলতে লাগলো। যেদিন ভাত হতো না সেদিন ওই ওড়িয়ার দোকানের সেই ঘটের চা এবং রুটি ডুবিয়ে খাওয়া হতো আর কি। তো এইভাবে এর মধ্যে হলো কি, দিলীপ সং বিক্ষুব্ধ বাংলা বলে একটি মিউজিক্যাল স্কেচ করবেন, তো সেখানে আমি দেখতাম পরিচালক দিলীপ সং ওইটাই ন্যারেশনটা, মানে যেটা উপস্থাপনাটা পড়ার কথা ছিল, আশাবুল আলম এবং আলী রেজা চৌধুরীর, পুনরা কেউ নেই। তখন দিলীপ সং বললেন, এই মাজার আপনি তো নাটক করেন, আপনি পড়েন দেখি একটু। আমি তখন ওনাদের হয়ে প্রক্সি দিলাম, পড়তে আরম্ভ করলাম। তো এইভাবে কয়েকদিন ধরে পড়লাম। এর মধ্যে অজিত দা এলেন, অজিত দাকে দেখে আমি একটু বুকে পানি পেলাম, যে সেই সময় অনেক গণসঙ্গীতের আসরে আমি ন্যারেশন পড়তাম ঢাকার রাজপথে। তো তখন আমি অজিত দাকে বললাম, অজিত দা আমি কী করবো, আমি তো কিছু করার, আমার তো কাজের কাজ নেই এখানে। তখন অজিত দা আমার দিকে তাকালেন, তাকিয়ে আমাকে একটু ইশারা করলেন, পকেট থেকে 2 টাকা বের করে বললেন, যা আমাদের জন্য চা নিয়ে আয়। তখন আমার সেই চা আনলাম এবং আমার মনে পড়লো, আমার এখনও মনে আছে যে একদিন দুদিন করে 7 দিন আমি স্বাধীন বাংলা বেতারের শিল্পীদের কলাকুশলীদের টি বয় হিসেবে আমি চা দিতাম আর কি, সবাইকে চা এনে দিতাম, ফাই ফরমাইশ খাটতাম। তো এইভাবে আমার ওই ইয়েটা, ওই বিক্ষুব্ধ বাংলা, আশরাফুল আলম সাহেব এবং আলী রেজা চৌধুরী কেউই ঠিক মতো এলেন না। তখন দিলীপ সোম আমার উপরে খুশি হয়ে বললেন, ঠিক আছে আপনিই পড়বেন এটা। তখন আমি পড়ে দিলাম এবং এইটা ব্রডকাস্ট হয়েছিল 14 আগস্টের দুপুরে, ট্রান্সমিশন প্রথম চালু হয়েছিল স্বাধীন বাংলা বেতারে এবং সেটা ছিল পাকিস্তান ডে 14 আগস্ট। এই অনুষ্ঠানটা প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সরাসরি শুনেছিলেন এবং মোহাম্মদ আব্দুল জব্বারের মিউজিকে ছিল। তখন আব্দুল জব্বারকে উনি বলেছিলেন, এই ছেলেটিকে কাজে লাগাস। প্রধানমন্ত্রীর সেই কথাটি, কাজে লাগাস, আজকে আমি আসলেই তো কাজে লেগেছি বলে আমি গৌরব বোধ করি সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। এবং সেই কণ্ঠস্বরটি মৃত্যুহীন প্রাণ নাটক মামুনুর রশিদের লেখা, সেই আনুভাই চরিত্রটা করতে আমাকে সহায়তা করেছিল। এবং আশাবুল আলম নিজে নিয়ে গিয়ে সৈয়দ হাসান ইমামকে বললেন, প্রযোজক ছিলেন ওই নাটকের, বললেন যে এই ছেলেটিকে আপনি কাজে লাগাতে পারেন। তখন হাসান ভাইয়ের ওই আনুভাই চরিত্রটা তার নিজের করার কথা ছিল প্রোডাকশনে, তখন বললো তাহলে একটা নতুন ছেলেকে নেই, তাহলে হবে কি, মুক্তিযুদ্ধের যে ইয়েটা, মুক্তিযোদ্ধার যে কণ্ঠস্বরটা, তাহলে বিশ্বাসযোগ্যতা পাবে আর কি, আমার গলা তো এত পরিচিত না। তখন আমি ওই চরিত্রটা করলাম এবং ওই চরিত্রটা কিন্তু মৃত চরিত্র, মৃত্যুহীন প্রাণ। আমি আমার মুক্তিযোদ্ধাদের কাছে আমি আমার আদর্শটা নিয়ে আসি, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তাদের সবাইকে সাহস দেয়। এই যে এখানে যে যে টেকনিক্যাল সাপোর্টটা দরকার ছিল রেকর্ডিংয়ের, সেটা আমাদের স্বাধীন বাংলা বেতারে ছিল না বলে আমাকে আকাশবাণীতে নেওয়া হলো। আকাশবাণীতে ইকো দরকার ছিল, তখন হাসান ভাই আমাকে নিয়ে গেলেন সেখানে, হাসান ভাই মামুনুর রশিদ ছিলেন, তো আমি ওখানে করলাম। এবং আকাশবাণীর অনেক বড় বড় বোদ্ধা নাট্যশিল্পী কর্মী সবাই আমাকে পিঠ চাপড়ে বললেন, বা তুমি ভালো করেছো। তো এই যে সাহসটা,
আকাশবাণীতে আকাশবাণীর নাম শুনেছি, আকাশবাণীর নাটকের শিল্পীদের শিল্পচর্চা শুনেছি। আজকে সেই আকাশবাণীতেই আমি আমার নাটকের প্রথম কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্র বলুন, আনুভাই চরিত্রটা মুক্তিযোদ্ধা, সেটা আমি রেকর্ড করতে পেরে আমি খুব আবেগে আপ্লুত ছিলাম। তো যখন রেকর্ডিং শেষ করার পরে হাসান ইমাম ভাই আমাকে বললেন, তোর মুখটা শুকনো লাগছে কেন, তুই কী খেয়েছিস আজকে? তখন আমি সত্য কথাটাই বললাম, মিথ্যে কথা বলতে পারলাম না। তুমি দেখবে টাকা পয়সা ছিল না, তো আমি ভাত বলে কিছু খাইনি, ওই নাস্তার উপরে আছি আমি। তখন উনি আমাকে 30টা টাকা বের করে দিয়েছিলেন, অনেক টাকা, 30 টাকা। তখন সেই টাকা নিয়ে আমি পার্ক সার্কাসে একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমি কিছু ফিচার অনুষ্ঠানে আমি অভিনয় করলাম। মোস্তফা আনোয়ার ওনারা আমাকে পৃষ্ঠপোষকতা করলেন, ওনারা আমাকে মানে বিভিন্ন রকম মুক্তিযুদ্ধের উপরে সচেতনতামূলক এবং অবাঙালিদের মনোবল বা পাকিস্তানি সেনাদের মনোবল ভেঙে ফেলার জন্য যেসব ছোটো ছোটো টুকরো টুকরো অনুষ্ঠান করা হতো সেগুলোতে আমাকে নেওয়া হলো আর কি। তারপরে আমি সেই বিক্ষুব্ধ বাংলা যেটাতে আমি ন্যারেশন পড়েছিলাম, দিলীপ সোম আমাদের একটা কালচারাল ট্যুর ইন্ডিয়া ট্যুর করলো, সেখানে একদল শিল্পী নিয়ে মোহাম্মদ আব্দুল জব্বার আরও আরও শিল্পীরা ছিলেন, সেখানে আমাকে ন্যারেশন করার জন্য নিয়ে যাওয়া হলো। এবং সেই অনেকগুলো টাকা সেই সময় অনুষ্ঠান করে আমরা বম্বে পর্যন্ত ঘুরে ঘুরে এসে তারপরে সেখানে সর্দার আলাউদ্দিন অসুস্থ হলো, ওরা চলে এলো সর্দার আলাউদ্দিন রামকৃষ্ণ মিশনের হাসপাতালে, আমি তাকে অ্যাটেন্ড করলাম স্বাধীনতার পরে। 16 ডিসেম্বর ওখানে ছিলাম বম্বেতে। 17 তারিখে সলিল ঘোষ, শান্তিদেব ঘোষের ছোটো ভাই, উনি বাংলাদেশ এইড কমিটির জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি পরে পদ্মশ্রী পেয়েছিলেন এই জন্য। তো তার পৃষ্ঠপোষকতায় আমি আমাকে বললো চলো সারেন্ডার ছবি দেখতে যাবো, কোথায়, ডিএপিতে পেটার রোডে বম্বে। সেখানে বসে যখন ছবিটা দেখছি যে আমরা জয়লাভ করেছি, মানে ইয়ে পাকিস্তান সেনাবাহিনী সারেন্ডার করছে, এই দৃশ্যটা দেখা বম্বেতে বসে পরের দিন 17 তারিখে আমি দেখে ফেললাম, এটা এটা হয়তো দেশের লোকও দেখতে পাইনি কিন্তু আমি দেখে ফেললাম। তখন যে একটা মনের ভিতরে মাকে দেখার ইচ্ছা, দেশ দেখার ইচ্ছা, স্বাধীন দেশ দেখার ইচ্ছা, তারপরে আর থাকতে পারলাম না। তখন আমি সর্দার আলাউদ্দিনকে নিয়ে বাস রওনা দিলাম বম্বে থেকে, ট্রেনে এসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ওখানে মনোয়ারের সাথে দেখা হলো, অনেকের সাথে দেখা হলো, অনেকে আবার যেতে দেরি করেছিল, ও দেখা টেকা করে তারপরে চলে এলাম ইয়েতে। এবং বাংলাদেশ বেতারে আমি এসে জয়েন করলাম 72-এ, সেখান থেকে আমার শিল্পী জীবনের উত্থান হলো। আমি সেই বেতারেই অদেখা মানুষ হয়েও আজও রয়েছি। যে চেতনা এবং যে আদর্শ নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ তথা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে জড়িত হয়েছিলেন, সেই প্রেক্ষাপটে আজকের প্রেক্ষাপট কি মনে হয় পরিবর্তন হয়েছে? আমাদের শিল্প সংস্কৃতি আপনারা স্বাধীনভাবে সব কিছু করতে পারছেন। এই প্রেক্ষিতে প্রথম কথাটাই বলতে হয়, 15ই আগস্টের মর্মান্তিক ঘটনা 75 সালে, এর পরে এত বড় একটা হত্যাকাণ্ডের পরে সেই দেশের কোনো কিছু কি ঠিক থাকতে পারে? আমি শুধু একটি কথাই বলি সবসময়, আপনার পরিবারের সবাইকে যদি হত্যা করা হয়, শুধু আপনাকে বাঁচিয়ে রাখা হয়, তাহলে আপনি কি করবেন? আপনি কি পাথর হয়ে যাবেন, না বোবা হয়ে যাবেন, নাকি আপনি নিজেই মারা যাবেন? সেই একজন আমাদের দেশ রত্ন, তিনি তার বাবার আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে, এত হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, সেখানে আমাদের সহযোগিতা করা একান্ত প্রয়োজন। আমি বহু নাটক করেছি, বহু নাটকে অভিনয় করেছি, কিন্তু এরকম জীবন্ত মর্মান্তিক নাটক কি সারা পৃথিবীতে কোথাও হয়েছে যে জাতির পিতাকে তার পুরো পরিবার শুদ্ধ হত্যা করে এবং হত্যাকে জায়েজ করার চেষ্টা করা হয়েছে? কাজে সেই সব লোকদের প্রতিহত করে শিল্প সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়া কতটুকু কঠিন সেটা আপনারা।